আসসালামু আলাইকুম ইউটিউবার, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যেই ফটোসগুলো আছে এআই ফটো, তো এই ফটোগুলো কীভাবে মেকিং করবেন এবং আজকের একটা এক্সট্রা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই ফটোতে আপনি নিজের ফেস কীভাবে ইউজ করবেন। তো সব কিছু দেখাবো এই ভিডিওতে, এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো সর্বপ্রথম আমাদের একটি টেক্সট প্রয়োজন হবে, যে কমান্ডের মাধ্যমে আমরা কিন্তু আমাদের পিকচারটাকে ক্রিয়েট করে নিব। ওকে, তো যে কমান্ডটি থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে, জাস্ট কপি করবেন। কপি করার পর এখান থেকে হচ্ছে আমরা, যেহেতু আমি নোটপ্যাড থেকে কপি করতেছি, আপনারা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন থেকে কপি করবেন। দেন হচ্ছে আমরা চলে যাবো যে কোনো একটা ব্রাউজার, আপনি আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা যে সার্চ বারটা আছে এখানে লিখব বিং ইমেজ ক্রিয়েটর। ওকে, জাস্ট এখান থেকে ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করবেন। মেবি নেটটা অনেকটা স্লো কাজ করতেছে, আমি যাই ওয়াইফাইটা আমাকে অন করবো। ওকে, তো ওয়াইফাইটাকে অন করতেছি, দেন জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবো। তো আমাদের এখান থেকে সাথে সাথে লোডিং নিয়ে নিয়েছে, মেবি সিম নেটওয়ার্ক অনেকটা সমস্যা করতেছে। তো যাই হোক, আমাদের এখানে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে, ইমেজ ক্রিয়েটর ফর্ম মাইক্রোসফট ডিজাইনার, জাস্ট এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা আমাদের সামনে কিন্তু একটি বক্স দেখতে পারবো। ওকে, এই যে উপরে বক্সটি, এটা হচ্ছে আপনাদের যখন ফার্স্ট টাইম এটাকে ওয়েবসাইটটাকে ওপেন করবেন তখন কিন্তু আপনার একটা ইমেল দিয়ে লগ ইন করতে হবে, জাস্ট করে নেবেন। দেন আমরা এই বক্সটাতে আমাদের লেখা যে টেক্সটটা আছে জাস্ট পেস্ট করবো, এবং এখানে আমরা আমাদের নামটাকে চেঞ্জ করবো। এখানে দেখেন এই বক্সের ভিতরে ইওর নেম লেখা আছে, তো জাস্ট আমরা এখান থেকে ইওর নেমটাকে রিনেম করে, অর্থাৎ ক্লিয়ার করে আপনি আপনার মতো করে একটা নাম লিখে নেবেন আপনার, বা নিজের যেই নাম বা যেই পিকচার দিবেন সেই পিকচারের নাম সিলেক্ট করে জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ওকে, তো এখানে আমাদের জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। ওয়েট করার পর নিচে আমাদের যে লোড নিচে রিলোড এখানে আমরা দেখতে পারবো। ওকে, তো জাস্ট কয়েক সেকেন্ড আমরা এখানে ওয়েট করবো, প্রসেসিং চলতেছে। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এখানে পেয়ে গেছি। আমরা যদি দেখতে চাই এখানে যে পিকচারগুলো, এগুলো কিন্তু আমরা দুইভাবে ডাউনলোড দিতে পারি, এখানে থিরোড আইকন থেকে ডাউনলোড, অথবা আমরা পিকচারে ট্যাপ করে ধরে জাস্ট ডাউনলোড ইমেজ, দেন আমরা পপ আপ ম্যাসেজটাকে ওকে করে দেবো, অর্থাৎ ডাউনলোড করে দেবো। আপনি এখানে যেটা পছন্দ হয় সেটা আপনি ডাউনলোড দিয়ে নিতে পারেন আপনি আপনার মতো করে। এখানে কিন্তু আপনি নিজের ফেসটা কীভাবে ইউজ করবেন সেটা আমরা দেখাবো। ওকে, তো আমরা এগুলোকে ডাউনলোড করে নিই। তো এগুলো কিন্তু অনেকটা ট্রেন্ডিং একটা ফটো এডিটিং, যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখে থাকি। তো আমাদের ফেসটাকে অ্যাড করার জন্য আমরা আবার গোল সার্চে চলে যাব। এখান থেকে আমরা লিখব রিমেকার এআই, জাস্ট এটা লিখে সার্চ দিব রিমেকার এআই। আমরা এখানে দেখতে পাবো প্রথম যে ওয়েবসাইটটা রিমেকার ডট এআই। ওকে, তো এখানে একটা ক্লিক করার পর আমরা ফেস সুয়েপ নাওয়ে ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আপলোড অরিজিনাল ইমেজ, তো আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করব। আমরা যেটাতে ফেস চেঞ্জ করতে চাই জাস্ট ওইটাতে একটা ক্লিক করব। আপনি এখানে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নিতে পারেন আপনি যেটাতে চেঞ্জ করতে চান। ওকে, তো আপলোড হয়ে গেছে, দেন আপলোড টার্গেট ফেস, যে ফেসটা আমরা নিতে যাচ্ছি। ওকে, তো আমি এখান থেকে একটা ফেস খুঁজে বের করবো, জাস্ট আমি যদি এইটা নিতে চাই যেহেতু এটা ক্লোজ ফেস আছে সেক্ষেত্রে আমি এইটাই নিব। দেন ডানে ক্লিক, আপনি আপনার মতো করে যে কোনো ফেস নিয়ে নেবেন, দেন সোয়েপে ক্লিক করবেন। সোয়েপে ক্লিক করার পর আমরা কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবো। ওকে, তো আমি একজনের জাস্ট ফেস নেব, আপনি আপনার মতো করে যে কোনো নিজের ফেস বা যেটাকে মেক করছে, যেহেতু নিজেরটা তৈরি করতে গেলে অবশ্যই নিজের ফেসই নিতে নেবেন। তো এখানে দেখেন আমি যেটা নিয়েছি এটা কিন্তু অনেক সুন্দরভাবে এখানে বসে গেছে। ওকে, এইভাবে আপনি আপনার মতো করে ফেসগুলোকে নিয়ে নিতে পারেন। দেন আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবো সেমভাবে, অথবা ট্যাপ করে ধরে যে কোনো এক ওয়েতে করে নেব। ওকে, তো এইভাবে এই ধরনের যে ফটোসগুলো আপনারা খুব সহজে মেকিং করে নিতে পারবেন, এবং কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।